মাইরিটা তো খাইছি খাইছি মানুষের মানে বাড়িতে যাই মুখ দেয়া মুখ আমলে এখন তো থানা পুলিশে দিয়ে দেবে এখন তো ছাড়াইবেও না বাপে अच्छा आपने नाम नाम की हमार नाम हमार नाम मोहम्मद शोक मिर्जा शोक शोक मिर्जा मिर्जा बाबार नाम की बाबार नाम रुहुल अमीन मिर्जा ग्राम ग्राम सांगर थाना राधापुर जिला दालोगाठी पेशा ड्राइवर तो आपने ওই কাটারটা কোথায় পেয়েছেন আমি গাড়িতে গাড়ি কাটারটা গাড়িতে ছিল আমারে যে মালিক আসছে গাড়ির চাকরির কথা বললা বলছে যে তোমার মাসের ট্রিপ মাসে 12000 টাকা বেতন থাকা খাওয়া সব এই জায়গা মালিকের আমি আসছি সকালবেলা গ্রামের বাড়ি থেকে আজকে সকালবেলা আসছে আপনার সেই মালিকের নাম কি মালিকের নাম হইছে মিজানুর রহমান বাড়ি কোথায় বাড়ি এখানে বলছে এখানে বাড়ি এখানে বাসা বাড়ি হের গাড়ির মালিক এখানে মাসের ট্রিপ করে মাসের মাল মাস করে আমারে পাড়াইছে আরেকজনের মনগঞ্জে সে হইছে আপনার নাম হইছে আক্তারুল জামান এর একটা ড্রাইভার পেশা একসাথে ঢাকায় চাকরি পেতা করছি ওই আমারে তার কাছে পাঠাইছি যেরকম তার লাগে এই নাম্বার দিয়েছে এবং তার কাছে সকালবেলা আসে যোগাযোগ হইছে সুতরাং আমি একবার দেখছি দেখার পরে ও আমারে চাবি দিয়েছে সকালবেলা ড্রাইভার চলে গেছে যে ড্রাইভার যে বাসায় ছিল যে বাসায় ছিল আমারে ওই বাসায় দিয়ে গেছে যে এই বাসায় তুমি ঘুমাও সকালবেলা আমি তুমি যদি আমি বলছি যে আগে চাকরি দেখবো একদিন দুই দিন ডিউটি করার পরে যদি ভালো লাগে আমি করবো না করলে আমি ভাই চলে যাবো আমি অন্য জায়গায় আমি এমবে এখন বেকার এখন আসছি এই গাড়ি আচ্ছা আপনি এই কাটারটা একটু উঁচা করেন তো বললাম এটা কই ছিল এই কাটারটা কই ছিল গাড়ির ভিতরে ছিল আরো যাবতীয় কাছে ছিল দড়ি ছিল এটা তো আমি আলো কিছু জানি না ভাই কোন গাড়ির মধ্যে ছিল এই এই পিকআপ গাড়ির ভিতরে যে গাড়ি আমার চাকরির কথা বললে আসছে যে এই গাড়িতে তো চাকরি মাসের ট্রিপ তো আপনি কি আজকেই আসছে गाड़ी पाम्पे सकाल बेला सकाले आई दसटा बजे घूमते नाश्ता करते चाबी दिए गए चाबी दिए गाड़ी मालिक सबाई कथा ना एकजने गाड़ी चाबी दिए दिल ना चीनी गाड़ी चाबी दीब से तो দিবি না কিন্তু আমি তো ড্রাইভার আপনি ড্রাইভার আপনি মালিক আপনি আমাকে চাবি দেন গাইড ওই তুমি যাই দেখো গাড়ি আমি আসছি গাড়ির কাছে গাড়ি খুলবো গাড়ি চেক দেব এর ভিতরে মনে হলো গাড়ি খোলার আগে আপনি এখন মালিকের বাড়ি কোথায় বলছে মালিকের বাড়ি টেকনারে বলছে আচ্ছা এর পরে এই যে যে আপনি এই কাটারটা কোথায় পেলেন এই কাটার এই যে গাড়ির মালিক আপনাকে সকাল বেলা চাবি দিয়ে চলে গেছে আমি ঘুমাইতে ছিলাম না আমার বাসা দিয়ে দেখাই গেছে এই বাসা আপনার বাসা কোথায় আমার বাসা না তো তো আমারে বাসা দেখাই গেছে ওই যে ড্রাইভার ছিল আগে ওই ড্রাইভার চাকরি ছেড়ে দেবে হ্যাঁ ওই চাকরি ওই ড্রাইভারের বাসা আমি আছি ড্রাইভারের বাসাটা কোন জায়গায় ওই তো সামনে আমি চিনি না কিন্তু দেখলে চিনি আমি এই বাসা গেছি এই মালিক কি ছিলেন কিভাবে এই গাড়িতে আছে এই ভাই এই মালিক কি ছিলেন কিভাবে আমি চিনি না আমারে আমি এক ড্রাইভারের মাধ্যমে না গেছি ড্রাইভার আক্তার তো আপনাকে যখন এই যে জনগণ আটকাইলো তখন এই যে যে কাটারটা এই কাটারটা কই থেকে বের করছে এরা বাইক করছে গাড়ি থেকে গাড়ি থেকে সব কিছু গাড়ি থেকে বের করছে এখন তারা বলতেছে আমি বলি জড়িত আমি আসছে তো কেবিল আমি কেবিল আসছে গাড়িতে
আচ্ছা আপনার পকেটে কোনো আইডি কার্ড থাক কিছু নাই? আমার সব কিছু আমার মানি ব্যাগ আছে। কোতর মানি ব্যাগ ওই ভাষায় ভাষা দিয়ে দিয়ে গাড়ি স্টেক ভাষা কথা বলে ভাষা লয় আমার আইডি কার্ড আমার মালিককে ফোন দেছো রাখেন মালিককে লাউড দেন লাউড দেন ওই কথা বলবে না লাউড দেন লাউড দেন হ্যালো হ্যাঁ এখানে তো আমারে তো মনে হচ্ছে সোর বানাই দিলা আপনি আমার গাড়ির ভিতরে আপনার গাড়ির ভিতরে কাটার কাছি এগুলো আমার কাছে বলছে না গে যে গাড়ির ভিতরে কাটার আছে কাছি আছে আমি গরু গরুর কি গরু কি এটা তালা কাটে না তালা কাটা তালা কাটে মানে আমি জানি আমি আর সকালবেলা চাপ দিয়ে গেলেন আমার আমি আইলাম গাড়ি দেখতে আমার তো চোর বানাই গেলেন সাংবাদিক আছে মালিক আছে মাইটার তো খাইছি খাইছি মানুষের মানে বাড়িতে যাই মুখ দেওয়া মুখ কেমনে এখন তো থানা পুলিশে দিয়ে দেবে এখন তো ছাড়াইবেও না বাপে অন্য লোক আমি তো বলতেছি কাম হবে আপনার এই লোকটার নাম কি বলছি এই যে ড্রাইভার ওনার নাম কি আচ্ছা কি নাম সোহাগ সোহাগ আচ্ছা কি নাম বলেন তো একটু ও আচ্ছা এর 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 বাড়ি কোথায় এর বাড়ি কোথায় বরিশাল তো আপনার যে গাড়িতে একটা কাটার আছে পল্লী বিদ্যুৎ সচরাচর এটা পল্লী বিদ্যুতের তার কাটার কাজে ইউজ হয় বা তালা কাটার কাজে ইউজ হয় ঠিক আছে তো এইটা আপনার গাড়িতে কিভাবে আসলো এবং কাঁচি আছে কাঁচি কাস্তে যেটি দিয়ে আপনার ওই যে ঘাস কাটা হয় ফসল কাটা হয় এবং দড়ি আছে তো আপনার আগের ড্রাইভারের নাম কি হ্যাঁ কাজল শরীফ বাড়ি কোথায় মোস্তফাপুর তো আপনার এই যে ড্রাইভার সোহাগ যা বললেন এই এই সোহাগকে কবে দিছেন আপনি দায়িত্ব দিছেন কবে আজকে থেকে চালাবেন হ্যাঁ তো আপনার নামটা একটু জানতে চাচ্ছিলাম ভাইয়া মনি বাড়ি কোথায় আপনার উজিরপুরে তো আপনি এইখানে গাড়ি ভাড়া দেন এই কোন পাম্পে রাখেন সেটা কি আপনার মনে আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো এখন আপনার গাড়িতে যে কাটারটা পাওয়া গেছে এখন এই যে ড্রাইভার আপনি বলতেছেন যে আজকেই তাকে হ্যান্ড ওভার দিছেন গাড়ি এখন এই লোকটা তো এখন আপনার ধরেন ইনকেস ধরেন ক্রাইম না করেও তো সে এখন ক্রিমিনাল সেটা তো বুঝতে পারছেন যেহেতু তার কাছে একটা অবৈধ কাটার পাওয়া গেছে এখন আপনার ওই আগের যে ড্রাইভার এখন তাকে কি আপনি কোনোভাবে আনতে পারবেন আচ্ছা যাক আপনি আপনি এখন রাখেন ওই আপনার যে ড্রাইভার ছিল আগে ওই ড্রাইভারের আনার ব্যবস্থা করেন তো দর্শক আমাদের এখন অবস্থান হচ্ছে মাদারীপুর জেলার রাজৌর উপজেলার এটি টেকেরহাট বন্দরে এটি হাজি
আসমদ আলী ফিলিং স্টেশন, তো এখানে পিকআপে এক ড্রাইভারকে আটক করেছেন স্থানীয় জনগণ, এবং সেই পিকআপ থেকে কিন্তু একটি বৈদ্যুতিক তার বা তালা কাটার জন্য ব্যবহৃত একটি অত্যাধুনিক কাটার অত্যাধুনিক একটি কাটার সেই পিকআপে পাওয়া গিয়েছে, এবং পাওয়া গিয়েছে কৃষিকাজে ব্যবহৃত কাস্তে। তো বর্তমানে এখানে অনেক জনতা রয়েছেন, তারা জানিয়েছেন যে ইদানিং এখানে কিন্তু এই গাড়ি ডাকাতি হয়, এবং যে বিভিন্ন দোকান কিন্তু চুরি হয় পিকআপের মাধ্যমে। তো সেই কাটারসহ কিন্তু আপাতত এই ব্যক্তিকে আটক করেছেন স্থানীয় জনগণ, আমরা জানতে পেরেছি, এবং বর্তমানে আমরা ঘটনাস্থলে রয়েছি। আচ্ছা, আপনি আপনার নাম কি জানো বলছিলেন? নাম মোহাম্মদ সোহাগ মিরিজা। সোহাগ মিরিজা, তো একে চিনেন এই যে আপনার সামনে যে, চিনেন না? আমি আপনি কেবল আসছি। তো এ কিন্তু এই পাম্পের কিন্তু সিকিউরিটি এখন চিনছেন? তো একটি পাম্পে যদি একটি গাড়ি রাখা হয়, কার মাধ্যমে রাখবে বলেন তো? সিকিউরিটি এবং ম্যানেজার, সিকিউরিটি বলবে ম্যানেজারের কাছে যে গাড়ি কি রাখা যাবে কিনা। যদি বলে ম্যানেজারের অনুমতি দিয়ে হ্যাঁ দেখি শুনে রাখো, তাহলে সিকিউরিটি দেখে শুনে রাখবে। এবং নেওয়ার সময় তো সেই সিকিউরিটির কাছ থেকে জিজ্ঞাসা করিয়ে নিতে হবে যে গাড়ি নেবো কিনা। আচ্ছা, আমি যাইতেছি, আমি একটা আসতে একটা গাড়ি এক জায়গায় রাখলে আইতে যাইতে একটা লোক লাগে চেনা হয়ে গেলে বলা লাগে না, যদি চেনে আসছে গেছে এটা বলা লাগে। কাও স্যার, আপনি একটু বলেন যে আসলে গাড়িটা, আমি এখানে ডিউটি যাইছি আজকে 5 দিন আগে, আমি প্রতিদিন ডিউটি করি 2 বছর ধরে। 5 দিন আগে আইসি, আজকে দেখি রাত 3টার সময় গাড়ি নেয়, তাই গাড়ি নেওয়ার পরে এই গাড়িটা প্রথম আছে মোটর সাইকেল নিয়ে তিনজন আইয়া গাড়িটা দেখি পানি পুনি দিয়ে ধুইতে, সব গাড়িতে পানি থাকে, তা ধোয়ার পরে ওরা গাড়িটা টান দিয়ে নিয়ে চলে গেল। মোটর সাইকেল চালাইতে এই গাড়িও চালাইতে ওরা তিনজন, এই গাড়ি ওর তিনজন। পরের দিন দেখি 4টার সময় গাড়ি ধুয়ে গেছে, বিকাল না সকাল, সকালে সকালে নিয়ে যায় আবার সকালে ধুয়ে যায়, আমি থাকতেও ধুয়ে যায় কোনো সময়, আমি না থাকলেও ধুয়ে যায়। তখন এটা আমার সন্দেহ হলো, তা ব্যাপার কি মোটর সাইকেল নিয়ে গাড়িতে করি 3-4 জন লোক আসে, কেস পাই দেওয়া ভিভিপি আর ড্রাইভারের মতন ভাবি না, এবং এই লোকগুনা আমি তো তার সামনে যাইতে না একলা রাত 2-3টার সময়, তাহলে আমার অ্যারেস্ট করতে পারে। তখন আমি যাই না, এরাই গাড়ি থুয়ে এরাই গাড়ি নিয়ে সামনে যাই না। আর পরশুদিনকে দেয় কি 2 দিন কেসে কালকের আগের দিনকে দেয় সাদাটা প্রাইভেট আইনকে ওই রাস্তার মাথায় নাম রাস্তায় থামাইয়া 5 জন লোক নামাই দিয়ে গেছে, ওই 5 জন এইখান থেকে বিস্কে গিয়েছে গেছে, ওই রাস্তায় গেছে, এই রাস্তায় গেছে, ওই রাস্তায় গেছে। এখন এইখান থেকে একজন লোক গাড়ি নিয়ে এই মোটর সাইকেলে 3 জন আইসে, 3 জন আইয়া গাড়ি তোরছে উঠিয়া গাড়ি নিয়ে গেছে, কি মোটর সাইকেল একজন চালাই নিয়ে গেছে দিয়া। পরে দেখি গাড়ি ভরা, ওরা ভরিয়া ভরে দিক টান দিয়ে গেছে, যখন এদিক যায় আবার এই রাস্তা দিয়ে টল দেয় খালি, টেকেরাট এইডুক, টেকেরাট এইডুক, সারা রাই সারা রাত টল দাঁড়ায়। আমি খালি সেই সেই দেখছেন ওর মুখ সম্পূর্ণ আটকে নিয়ে থাকে, কোনো কিচ্ছু চেনার কায়দা নাই। আজকে এই দেখি সন্ধ্যার সময় ও গাড়ির কাছে ঘুরতে লাগছে, আচ্ছা ভাই এদিকে আসেন, এদিকে আসেন, এই আইসে। এখন বলছি গাড়ি এই গাড়ি কার, কয় আমার, আচ্ছা আপনি কে, আমি ড্রাইভার, মালিক আর একজন, আচ্ছা বলেন আপনি কাগজপত্র কই, কাগজপত্র দেখাইতে না, কার বাসায় থাকে না কইতে না, মালিকের নামও কইতে না, কয় মালিক টাকারাডে, আমি টাকারের নাম কর, নাম কইতে না। তখন ও ফোন ধরে দিছে এই মালিক, এই এই বাসা এই সাইডে এই সাইডে এই সাইড দিয়ে যায়, সকালবেলা হইলে ওই সাইড দিয়ে যায়, তিন জায়গা তিন দূর যায়। ওরা এইভাবে প্রায় 20 জন লোক আছে ওদের সাথে, প্রাইভেট গাড়ি নিয়ে আসে, মোটর সাইকেল নিয়ে আসে। লোক আছে ভাই, টাকারাডি লোক আছে, লোক লোক প্রায় 10-12 জন, টাকারাডি লোক 10-12 জন আছে লোক। বর্তমানে ওর টেকের হাটে যে বাসায় থাকতো সেই বাসা তল্লাশি হচ্ছে, এটা তো দেখতে মনে হচ্ছে যে ফ্যামিলি বাসা, হয়তো ফ্যামিলি নিয়ে থাকতেন।